বাড়িতে এসে কেমন লাগলো যে নারী উদ্যোক্তা দেখলেন আর নারী স্টল সবকিছু, সেক্ষেত্রে যদি অনুমতি বলেন? আসলে মেলাগুলো তো নারীদেরকে অনলাইন বিজনেস যারা করে তাদের প্রচারের জন্য অনেক একটা ভালো প্ল্যাটফর্ম দেয়। মেলাগুলোর মাধ্যমে তারা তাদের অনলাইন বিজনেস আরও প্রসার করতে পারে, তাদের পরিচিতিটা পারে, তাদের কাপড়ের কোয়ালিটি কেমন সেটাও ক্রেতারা ভালো করে দেখে নিতে পারে। তার জন্য আমার মনে হয় এই যে নারী উদ্যোক্তারা, এই যে ছোটো ছোটো নারী উদ্যোক্তারা আছে, তারা মেলাগুলোর মাধ্যমে আরও বেশি তাদের ব্যবসাটাকে আরও বাড়াতে পারবে এবং পরিচিতিটা তার লাভ করতে পারবে। কেমন লাগলো আপনার কাছে? মানে অনলাইনে তো আমরা দেখি প্রাইসটা কম দেখায়, অবশ্যই বলতে পারি না, তখন দুপুরে দেয় নাকি অরিজিনাল। আচ্ছা, আজকে আপনার প্রোগ্রামের পরিচয়টা যদি জানতে চাই একটু বলবেন? আমি হচ্ছি মহানগর সূর্য সেবক লীগের একজন সংগঠক, রাজনীতি কর্মী। কেমন লাগতেছে? I read in class 2 and I'm feeling good here and I bike something and this is fun here because there's everyone and yes. কেটে গেলেও এত কিছু, অনেক ঘোরা লাগে, অনেক মানে পরিশ্রমের ব্যাপার, সময়েরও ব্যাপার, তো সেই তুলনায় এখানে অনেক ব্র্যান্ড একসাথে হয়েছে, তো আমাদের এগুলো মানে খুব একসাথে একই ছাদে নিচে পাচ্ছি, আমাদের জন্য ভালো হচ্ছে। যখন সামনে ঈদ, যখন আর এখান থেকে কেনাকাটার ইচ্ছা আছে, কালকেও আসছি, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে। পেজের নামটা একটু বল। আমি মেহেদি আর্টিস্ট থেকে, আমার অনলাইনে পেজ আছে মেহেদি আর্ট বাই আপনি। আমি তো আজকে ক্যান্টিনে এসেছি আমার পেজটাকে প্রমোট করার জন্য, মেহেদি আর্ট বাই আপনি। তাছাড়া আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটি খেয়ালে সুযোগ করে দেওয়ার জন্য। তিনদিন ধরে এই ফ্যাটে চলছে, ভালো কাজ হতে পারে, আজকে বাসে আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন, বেশ ভালো রেসপন্স পেয়েছি আমরা। আশা করবো আপনারা সবাই আমার পেজে লাইক ফলো করে আমাকে কেমন লাগতেছে আপনার? অসংখ্য ভালো লাগছে, তাছাড়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই গ্রুপটা আমার ছোট থেকেই অনেক বেশি পছন্দ ছিল, কারণ আমি যখন স্কুলে ছিলাম তখন থেকেই আমি এই গ্রুপটাকে ফলো করে আসছি। তাছাড়া আপু আমার অনেক বড় ইন্সপিরেশন, আর আপুর পেয়ার করতে পেরে আমি খুবই 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 খুশি। মেলা থেকে এসে কেমন লাগলো আপনার? অনেক ভিড় যদিও তাও ভালো লাগছে। ঈদের আগে সব শপিং করতে এই যে ডিসকাউন্টটা পেলেন কেমন লাগলো? হ্যাঁ, এটাই ভালো লাগছে, এটার জন্য তো আসাই। ফ্যামিলি সহকারে না নিজে একা? ফ্যামিলি সহকারে। বলেন আজকে ঈদের বাজারে কেমন লাগতেছে? আর মেহেদি পছন্দ করেন? মেহেদি পছন্দ করেন? আর প্রিয় মেহেদি আর্টের নামটা একটু জানা যাবে? আচ্ছা, আপুর নামটা বলেন? মিম আর্ট। কেমন লাগতেছে আজকে? ওকে।